বন্ধুরা, এখন এই বাতাবি লেবুটাকে আমি মাখবো। আজকে বাতাবি লেবু মাখবো, আর হচ্ছে এখনই খাবো, হোক না একটু সন্ধে। তাতে কি হয়েছে বলো, এখনই খাবো। তো বাতাবি লেবুটা কীভাবে মাখবো, একদম সিম্পল। এখন মাখছি তার কারণ কি বলতো, বাড়ি থেকে সেই নিয়ে এসেছি, কিন্তু হাজবেন্ড বাড়ি থাকে না বলে খাওয়া হয় না। এখন আমাকে বলছে লেবুটা কি তুমি ফেলে দেবে, পচিয়ে ফেলবে, তার জন্য আমি এক্ষুনি বসে গেছি। বলেছি এক্ষুনি কাটবো, এক্ষুনি খাবো, কালকের জন্য আর ফেলে রাখবো না। হ্যাঁ, কালকের জন্য আর ফেলে রাখবো না, সেই জন্য এক্ষুনি কাটছি। তো এটা আগে কেটে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখাচ্ছি কি করে মাখি। হ্যালো ফ্রেন্ডস, তোমার ফ্রেন্ডস তোমার তোমার পুতুলকে, পুতুলের কি নাম রেখেছো আঙ্কেল আন্টিকে একটু বলে দাও। সোফিয়া। ই বাবা, আমি কি বাতাবি লেবু কাটা ভুলে গেছি নাকি? আগে তো দুই পাশ থেকে কাটতে হয়। কি এটা রস গেছে মা? আচ্ছা, এই দেখ মা, দুপাশ থেকে কেটে ফেললাম। তো ফেলে এরকম ছোট্ট ছোট্ট এরকম করে করে এই দেখ পিস করতে হয়। পিস না, পিসের মতোই, কিন্তু এই দেখ, এই দেখ, এই বলছি এটা আগে থেকে আমি কেটে ফেলেছিলাম বলে এমন হয়ে গেছে। এমন করে উঠে যায় লেবুটা, সুন্দর। লেবুটা কিছু হয়নি বুঝলে, লেবুটা ভালো আছে। আচ্ছা, তোমরা কেউ শুনতে পেয়েছো বন্ধুরা? ও আচ্ছা বলেছে, শুনতে পাবে না, ওর গলার ভয়ে শুনতে পাবে না তোমরা। কিছু করো না। তো এবার এটাকে দানাগুলো ছাড়াবো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তুমি কি একটু খেয়ে দেখবে, দেখবে দেখো কেমন ভালো খেতে, মা মিষ্টি, মানে টক টক। আচ্ছা, এটা আমার এখন ইচ্ছা না থাকলেও বন্ধুরা আমার করতে হচ্ছে, কারণ বর বলেছে খাবো, তো না করে দিলে আমার ভাল লাগবে না, তাই আমি করছি। না হলে শপিং টপিং করে এসে আমার এখন ক্লান্ত। কিন্তু দাঁড়াও, তো মুখ দেখিয়ে কথা বলি, শপিং টপিং করে এসেছি, করে এসে ক্লান্ত, এবার আমাকে আবার রান্না করতে হবে, বুঝেছো? দুপুরে তো বাইরেই খেয়েছি, আর তো রাতে না রান্না করলে তো কি খাবো? সবসময় তো বাইরের খাবার খাওয়াটা ঠিক না, রাতেও বাইরের খাবার যদি খাই সেটা ঠিক না। আর আর আমি তো একটু ভাত পছন্দ করি, এখন যদি ভাত না খাই বন্ধুরা আমি একদম থাকতে পারবো না। তো সেই জন্য আমি এখন ভাত করব, ভাত করব, আর কি করব জানি না, তোমাদের বলে দেবো কি করব। তাই না মা? সোজা সাপটা রান্নাই করব, বেশি ঝামেলা রান্না করব না, বল ভাবি। যাও খেলো খেলো খেলো, দেখো খেলতে ব্যস্ত। আমার মেয়ে আমার সঙ্গী, মেয়ে আমার সঙ্গে সারাক্ষণ থাকে, মেয়ের সঙ্গেই কথা বলি, মেয়ের সঙ্গে সময় কাটাই, আর
তোমাদের সঙ্গে এখন সময় কাটাই। আমার যাবতীয় যা আছে প্রত্যেকটা জিনিসই আমি এখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর হাজবেন্ড এত কথাটা বলে না, খুব চুপচাপ, প্রয়োজন ছাড়া কথা বলে না, তো সেই জন্য মেয়ের সঙ্গেই সময় কাটাই, তোমাদের সাথে সময় কাটাই, কিছু করার নেই। হ্যাঁ, তো ওই জন্য মেয়ে খেলা করছে, আমার পাশে এসেই খেলা করছে, আমার সঙ্গেই থাকে সব সময়। ছোটবেলায় এই বাতাবি লেবু মাখা খেয়েছি অনেক। এই বাতাবি লেবু যখন কাটতে থাকতাম বা চালতে কেটে মাখা করে খাবো বলে মা বলতো হাত কেটে যাবে, আমি কেটে দিচ্ছি। তো সেই ছোট্ট মেয়েটাও একদিন কত বড় হয়ে যায়। সারা জীবন কি ছোট থাকে? থাকে না। কেউ যদি বলতো পরে শ্বশুরবাড়ি তো করতেই হবে, করে খেতে হবে, পারবে না, তো আমার মা একটাই কথা বলতো, যখন যে সময়টা আসে সেই সময়টা না কাউ পরিস্থিতিটা স্বীকার করার জন্য কাউকে বলে দিতে হয় না, তুই এটা কর, তো মানুষ সেটা পেরে যায়। তো সেটাই আমি দেখি যে সত্যি, মানে এই কথাটা একদম সত্যি, আমাকে কেউ কিছু হাতে ধরে শেখায়নি, কিচ্ছু না। তোমাদের সামনে একটা আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, তবে শোনো, একবার একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমি তখন বিরিয়ানি বানানো জানতাম না, আর আমার বাড়িতেও না কখনো বিরিয়ানি বানানো হয়নি, কারণ আমার বাড়িতে হচ্ছে মাংসটা চলে না, তো ফ্রাইড রাইসটাই হতো, পোলাওটাও হতো না, বিরিয়ানিটাও হতো না, একদম সত্যি কথা বন্ধু। তো সেই জন্য আমি জানি না, আর তখন স্মার্টফোনের এত যুগ ছিল না যে আমি বের করেই জানতে পারবো। তো একজনের বাড়িতে আমি প্রথম গেছিলাম, সে করেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম কেমনভাবে করেছো আমাকে একটু বলবে, বলেছিল এখন না অন্য কখনো বলবো। তার কিন্তু ঢের হাতে সময় ছিল, সে কিন্তু আমার সাথে অন্য গল্প করলো বসে, কিন্তু আমাকে শেখায়নি। আমি সেদিন কষ্ট পেয়েছিলাম মনে মনে, আর কোনো দিন বলেও নেই যে তুই তো শিখতে চেয়েছিলি তোকে শেখায়, তো আমাকে শেখায়নি। তারপর আর একটা জিনিস বানিয়েছিল, পেঁয়াজ কেটে ওটাকে তোমার একটু ফুল মতো করেছিল, তো আমার ওটাও ভালো লেগেছিলো। তো দেখো, জানতে তো মানুষের ইচ্ছাই করে, তবে বলেছিলাম কী করে বানিয়েছিলে, তা আমাকে বলেছিল এটা একরকম করে বানিয়েছি, পরে তোমাকে বলবো। তো পরে আমাকে কাউকে শিখিয়ে দিতে হয়নি, আমি প্রত্যেকটা জিনিস এখন শিখে গেছি, আমি পারি। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা, ইচ্ছা থাকলে সব কিছুই পারা যায়, মানুষ একজন না বললেও আর একজনের থেকেও শেখা যায়, শেখাটা শেখায়, ইচ্ছা থাকলে সবই হয়। এই কথাগুলো খুব মনে পড়ে, মানুষ কি ভাবে কি জানি, বুঝলে বন্ধুরা। মা, ওর গায়ে লেবুর রস মেখে যাবে, ও কালো হয়ে যাবে, ওকে তো এক্ষুনি নিয়ে এলে, ওকে খেলে তুমি ওয়ার্ড্রপে রেখে দেবে, যেখানে তোমার র‍্যাবিট, ডান্সিং ডল ওরা থাকে সেখানে। তো এটাই, আমি আর কারোর কাছ থেকে কিছু শিখতে চাই না, পরিস্থিতিতে সবই শিখে গেছি, সবই পারি বলতে গেলে, মানে ঘর সংসার করতে গেলে সবই পারি। আর একটা কথাও তোমাদের সাথে বলতে ইচ্ছা করছে, মানে এই লেবু মাখতে মাখতেই তোমাদের সাথে গল্প করছি বন্ধুরা, তো আমি শ্বশুরবাড়িতে যখন প্রথম গেছিলাম, আমি না কোনোদিন নারকেল কোড়নি দিয়ে কুড়াইনি, মা কুড়িয়েছে, ঠাকুমা কুড়িয়েছে, যখন বেশি পুজো, মানে বড় পুজো হতো আমাদের বাড়িতে, রাস পূর্ণিমার পুজোটা অনেক বড় হতো, তো তখন না অনেক নারকেল কোড়াতে হতো, অনেক নাড়ু হতো, দু রকমের নারকেলের, গুড়ের নাড়ু আর চিনির নাড়ু, তো লোক দিয়ে করতো, কিন্তু আমার মা কখনো বলেনি তুই বস তুই করে দে, মা বলতো মেয়ে মানুষ কোথায় যাবে, অনেক কাজ করতে হবে, ও এখন অত সব করবে না, বলতো না, করতাম না, করিনি। তা বিয়ের পরে যখন প্রথম এসে শাশুড়ি মা বলেছিল, তখন আমি বলেছিলাম আমি তো এটা পারি না, কী করে করতে হয়, হাতে ব্যথা পাবো না কি, হাত কেটে যাবে, এরকম করে কোড়াতে হয় এখন বলেছিলাম। তা বলেছিল ঠিক আছে, আমরা যখন থাকবো না তখন কি ছেলে মেয়েকে করে খাওয়াবে না, বলেছিল, আমি ঠিক আছে যতদিন আছে করে খাওয়াও, তারপরে দেখবো। তো সেটাও আমি শিখে গেছি, নারকেল কোড়ানোও শিখে গেছি, একা একাই শিখেছি। তারপর আমি যখন এখানে চলে এসেছি, আমার মা কুড়ুনি কিনে দিয়েছে, নারকেল এনে দিয়েছে, বলেছে কোড়া, একাই কোড়াবি, একাই বানাবি, তো একাই কুড়িয়েছি, একাই বানিয়েছি, এখন আর আমাকে কিছু বলে দিতে হয় না কাউকে। তো এরকমই মানুষের কিছু কিছু কথা খারাপও লেগেছে, আবার শিখতেও পেরেছি, এটাই হচ্ছে কথা, তোমাদের সাথে
এবার আমি দেখো এই দেখো বাতাবি লেবুটা মাখছি লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে, লবণটাকে ছড়িয়ে নিয়েছি। ও আমার মেয়ে খাবে বলে দেখো 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 বন্ধুরা দেখো। হ্যাঁ তা চলো, আমি অনেক বক বক করে ফেললাম। ওমা দেখতো কেমন হয়েছে শোনা, আগে ধর। ভালো হয়েছে ভাঙ্গ্রান্টি, বলো কেমন হয়েছে। তো এখন খাই আর আমরাই খাবো, ওই জন্য ওকে এরকম করে চুলে দিলাম, অন্য কেউ খেলে আর এইভাবে দিতাম না, এটু এটু করে দিতে নেই। তো আমার হাজবেন্ডকে দিয়ে আসি আর এই এক থালার মধ্যেই তিনজনে খাবো, আমি খাই ও খাই আর তোমরাও একটু খেয়ে নাও, ঠিক আছে। নাও চলো এখন। আমার লবণ হয়েছে, লবণ হয়েছে, আর লবণ লাগবে না, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন খাই, দেখি আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ লবণ হয়নি তো, আটু লবণ না হলে ভালো লাগবে না। এই না না না, আর লঙ্কা লাগবে না, লেবু টেবু তো এই লঙ্কা ওখানে নেই, আজকে বাবা বাজার করেছে না, আমার ওখানেই পড়ে আছে, ওই দেখ টেবিলের ওপাশে, বাড়ি ছিলাম না না। আমাকে এখন প্রচুর কাজ করতে হবে বন্ধুরা, জানো তো, রান্না করতে হবে, সবজি ছড়ানো রয়েছে সেগুলো তুলতে হবে, প্লাস বাসন রয়েছে বেসিনে, বাসন মাজতে হবে, সব করতে হবে। আবার প্ল্যানিং আছে কালকে আমার বান্ধবীকে দেখতে যাব, তো এ সম্পর্কে আমি তোমাদের এখন এই লেবু মাখার মধ্যে বলছি না, পরে বলবো, ঠিক আছে। নাও চলো এখন লেবু মাখা খাই, তোমরাও খাও, আমার কিছু গল্প কথা তোমাদের বললাম আর লেবু মাখাটা শেয়ার করলাম। নাও চলো, টাটা বাই।